বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের বাসভবনে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের হামলা এবং পরবর্তীতে পুলিশের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এখনও উত্তাল সমগ্র বরিশাল। উত্তাল ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, গণমাধ্যমেও বিষয়টি নিয়ে গেল দুই দিন ধরে সংবাদ প্রচারিত হচ্ছে, চলছে আলোচনা তর্ক বিতর্ক। এরই মধ্যে বাংলাদেশ পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্মকর্তা রয়েছেন তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেখান থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেটি নিয়েও চলছে চলম বিতর্ক। কেউ কেউ বলছেন সরকারি কর্মকর্তাদের এই ধরনের ভাষা রাজনীতিবিদদের অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। তারা বলছেন সরকারি আমলারা যেভাবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লার গ্রেফতার দাবি করেছেন সেটি একেবারেই অনুচিত হয়েছে। এদিকে এই ঘটনায় দুই পক্ষেরই বিপরীতমুখী বক্তব্য পাওয়া যাচ্ছে। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লা বলছেন যে ওই দিন ছাত্রলীগের নেতাকর্মীরা টিউনুর বাসভবনে প্রবেশ করেনি এবং টিউনুর বাসভবনে হামলার কোনো ঘটনাও ঘটেনি। যদিও অন্যদিকে টিউনু বলছেন অন্য কথা, তিনি বলছেন যে ছাত্রলীগের নেতাকর্মীরা তার বাসভবনে ঢুকে তার উপর হামলার চেষ্টা করেছে, যে কারণে তার নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা তাকে রক্ষার্থে গুলি করতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, চলুন আমরা এখন সেই ভিডিওগুলো দেখি, তারপর আপনারাই যাচাই বাছাই করবেন আসলে ঘটনা কী ঘটেছে, কারাই বা এই ঘটনার জন্য দায়ী। আমরা এখন শুনব বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লার বক্তব্য। বা ওনার উপরে যে হামলার কথা বললাম, আমার জয়েন্ট সেক্রেটারি, এক নম্বর জয়েন্ট সেক্রেটারি ছিল, তারপর আমি সিনিয়রদের পাঠাইলাম, এই যে আমার প্রচার সম্পাদক তাদের, যে দেখো তো কি হয়েছে। যখন ওরা বললো যে গুলি হচ্ছে, আমার সিও এখানে উপস্থিত, আমার নেতা মহানগরের অনেক নেতারা উপস্থিত, আমি তাড়াতাড়ি ওখানে গেলাম স্পটে। আমি একাই দৌড় দিয়ে আগে চলে গেলাম, সিও সাহেব গাড়ি নিয়ে পিসিপিসি আমার আসলো। আমি যখন ওখানে হেলমেট খুলে আমি একা ওদের বললাম যে তোমরা দাঁড়াও, কেউ ঢুকলো না, ঢুকতে আরম্ভ করলাম। আমি বললাম যে আমি মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, তারা অনবরত গুলি করা শুরু করে। দর্শক, সাদিক আবদুল্লার বক্তব্যের পর আমরা এখন দেখব যে বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান কি বলছেন। হঠাৎ করে মানে সংখ্যা প্রায় 60-70 জন, স্বাভাবিক শান্ত এলাকা তো, এখানে তার কেউ আসে না। আমার আনসার সদস্যরা ভয়ে উপরে চলে আসছে, আমাকে এসে বলতেছে স্যার কারা যেন 60-70 জন লোক ঘরের মধ্যে আপনার বাংলার মধ্যে ঢুকতেছে, আমার গেটের সামনে, একেবারে আমার গেটের সামনে। তখন আমি বেরোয়েছি, বেরোনোর পরে উনি পরিচয় দিলেন মাহমুদ হাসান বাবু, উনি যুগ্ম সাধারণ সম্পাদক মহানগর আওয়ামী লীগের, আরেকজন পাশ থেকে তো আরো 50-60 জন ছেলে পেলে ছিল, তারা একজন খুব উচ্চবাচ্য মানে করতেছিলেন এবং আমার অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, আমার বৃদ্ধ বাবা মা উপরে দাঁড়ানো তাদেরকে। প্রিয় দর্শক, দুজনের বক্তব্যই আপনারা শুনলেন, এবার দেখুন ওই দিন রাতে আসলে কি ঘটেছিল। আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ একেবারে ক্ষুব্ধ অবস্থায় লাঠি সোঁটা নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে ঢুকছেন। আনসার সদস্যরা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করলেও তারা সেটি মানতে রাজি নন। পরবর্তীতে বাধ্য হয়েই আনসার সদস্যরা তাদেরকে গুলি করতে বাধ্য হন, কারণ একজন সরকারি কর্মকর্তার নিরাপত্তার দায়িত্ব সবার আগে। এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাজাতে আইন অনুযায়ী যা যা করার দরকার সবই করেছে পুলিশ। এখন আপনাদের বিবেচনার বিষয় এই ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী।